দিলীপার বাজারে রাত 2:15 নাগাদ একটা DCM এসে একটা দেখুন দিলীপ বাজারে একটা ফলের দোকান, মানে আমারই ফলের দাদা ফলের দোকান প্লাস রেস্টুরেন্ট, পাশে একটা মুদিখানা ছিল ছাদতলায় মুদিখানা, মানে পেছন দিকটা এসে একদম ডাইরেক্ট মারে, প্রচণ্ড স্পিড ছিল, লোকটা মদ্যপ অবস্থায় ছিল, তো দিয়ে তারপর ড্রাইভার আর খালাসি সবাই পালিয়ে যায়, পুলিশ যায়, পুলিশ গিয়ে আবার ওদিকে মানে ধরে করে নিয়ে আসছে, গাড়িটা খালি করে নিয়ে আসছে থানাতে, মানে যে ক্ষতিটা হয়েছে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, লকডাউনের সময় এমনি খেতে হবে না, খারাপই অবস্থা সবজি ব্যবসা করে খেতে, তো কী বলে ভিতরে যা রেস্টুরেন্টে যা জিনিসপত্র ছিল এমনকি ফল টল থেকে শুরু করে ফার্নিচার 4-5 লক্ষ টাকার জিনিস নষ্ট হয়ে গেছে যা অবস্থা। আপনার নাম? আমার নাম অঞ্জন ঘোষ। গাড়িটা ঠিক ছিল না কিছু গাড়ি নেই মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়, এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।